অরুণিমা দের নতুন ছবি তুমিও তুমি। ছবিতে অভিনয় করেছে সৌমিত্র চ্যাটার্জি, লিলি চক্রবর্তী, রজত গাঙ্গুলি, অনুরাধা রায়, মৌসুমী ছাড়াও আরও অনেকে। সম্প্রতি হয়ে গেল ছবির প্রিমিয়ার। কেমন ছিল সেই প্রিমিয়ারের ছবি? এই পার্টিকুলার ছবিটি আপনি কেন দেখবেন? আসুন একটু ছবিটা দেখা হচ্ছে এই কারণে, আজকে যে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে চারিদিকে যে আগুন জ্বলছে, বলতে গেলে মেয়েরা কোথাও স্বাধীনতা চাইছে কিন্তু কোথাও তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, রেপ করে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তো এইটার এন্ড কোথায়? আমরা দুদিন মোমবাতি নিয়ে দৌড়চ্ছি, তিন দিন আমরা কাগজে লেখালেখি করছি, চতুর্থ দিন সাত দিন যাওয়ার পর আমরা সবাই ভুলে যাচ্ছি, কিন্তু এই ভুলটা কতদিন চলতে পারে? কিন্তু আমাদের বছরের পর বছর চলছে, লোকে বললে পরে বলবে 500 বছর ধরে তো একই চলছে, এর শেষ কোথায়? আজকে মেয়েরা শিক্ষিত হচ্ছে, লামার্সে পড়ছে, স্মার্টফোন ইউজ করছে, স্মার্ট ড্রেস পড়ছে, কিন্তু মানসিকতা কোথাও তাদের সেই জায়গাতেই বসে আছে যে সন্ধ্যাবেলার পর মেয়েরা বাইরে থেকে আসতে গেলে মা দুবার ফোন করবে, কইরে মা তুই ঘরে ঢুকলি না এখনো, কিন্তু কিংবা কারো আঁচল ধরে টানা হলো, কারো ওড়না ধরে টানা হলো, এই জিনিসগুলো শেষ হচ্ছে না কেন? বাড়িতে একটা মেয়েকে যখন তার গ্রোন আপ একটা মেয়ে উঠছে, সেই মেয়েটাকে বলা হচ্ছে তুমি উইক, তুমি সন্ধ্যাবেলার পর বাইরে থাকবে না, তুমি অনুশাসিত সমাজের সাথে যুঝতে পারবে না, তুমি ঘরে থাকো, এবং কোথাও যখন একটা মেয়ে কোনোভাবে কোনো আকারে যখন শোষণ হচ্ছে সোসাইটিতে, তার মা বা বাড়ির লোকরাই বলা হচ্ছে চেপে যাও, বাইরে কাউকে বলো না, কেন? বাইরে বললে পরে যদি তোমার বদনামি হয়। কিন্তু সেই মেয়েটাকে একটা মেয়ে সে বাড়ির কাজে বাইরে যাচ্ছে, তাকে রেপ করে যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দেশ সমাজ সোসাইটি সব কিছু কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে থাকছে, সাত দিন দশ দিন এর কোনো শেষ নেই, একজন হয়তো তার সুরাহা পাচ্ছে, বাকি কেউ পাচ্ছে না, কিন্তু এই তুমিও তুমি আমার সবার সামনে তুলে ধরা একটাই ভয়েস। আজকে আমরা মেয়েরা যদি কোনোভাবে বুঝি যে না আমরা লড়তে পারি, শুধু নারী আমরা পারি ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বললে হবে না, আমরা কীভাবে পারছি তার জন্য শুধু ব্রেনটাকে কাজ করে নিজেকে নিজের লড়াইয়ে নামতে হবে, এবং জীবনে প্রতিটি ধাপে ছোটোবেলা মেয়েবেলা বড়োবেলা প্রত্যেকটা জায়গায় আমি যদি প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজেকে নিজে ডিফেন্ড করে নিজে দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে আমার আমি আমাকে রক্ষা করছি, আমাকে আমার সোসাইটি সমাজকেও রক্ষা করে দেবে। সুতরাং মেয়েরা তোমরা জানো, শুধু নট মানে আমার ছবিতে কিন্তু পুরুষতন্ত্রই নারীতন্ত্রকে সাপোর্ট করছে টু বিকাম এ এম্পাওয়ারমেন্ট, তো এইটাই আমি দেখাতে চাইছি প্রত্যেকটা বাড়ি। তুমিও তুমি নামকরণের মধ্যে দিয়ে একটা নতুনত্বের কথা বলে যাচ্ছে, এবং সকলের মধ্যে থাকি না দিয়ে অরুণিমা কাজটা করেছেন, আজকে দর্শকরা ছবিটা দেখবেন, আমি ছবিটা দেখি, এবং যখন এই নামটা শুনে দর্শক আসবে ছবি দেখতে, একটা প্রত্যাশা নিয়ে আসবে, আমার ধারণা দর্শক কিছু প্রত্যাশা যদি এখান থেকে প্রাপ্তি হয় তাহলে ছবিটা আসবে। কেন দেখতে আসবে এই ছবিটা? দেখতে আসবে এই কারণেই, কারণ আজকের সমাজে আমরা মেয়েরা শিক্ষিত হচ্ছি অবশ্যই পুঁথিগত বিদ্যায়, কিন্তু তাহলেও আমাদের মেয়েদের মনের মধ্যে অনেক সামাজিকভাবে অনেক বাধা আছে, যে বাধাগুলোর সঙ্গে আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের এই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার লড়াইটা প্রায় চালিয়ে যেতে হয়। তো প্রায় প্রত্যেক ঘরে হয়তো কেউ নিজেকে খুঁজে পাবে, হয়তো কোনো মা হিসাবে কিংবা মেয়ে হিসাবে বউ হিসাবে, তো সেই জায়গা থেকেই আমার মনে হয় সপরিবারে এই ছবিটা এই কারণে দেখা দরকার, যেটা খুব শিক্ষণীয় বিষয়।